ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। টেলিভিশনের অন্যতম এক জনপ্রিয় অভিনেত্রী হলেন ইন্দ্রাণী হালদার। একসময় বড় পর্দায় দাপিয়ে বেরিয়েছিলেন এই অভিনেত্রী, বর্তমানে ছোট পর্দাতেও রাজ করছেন ইন্দ্রাণী হালদার। গোয়েন্দাগিনী ধারাবাহিকের মধ্যে দিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন। তাকে জি বাংলার সীমারেখা ধারাবাহিকেও দেখা গিয়েছিল। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকের মধ্যে দিয়ে। শ্রীময়ী শেষ হওয়ার পর ঘরে ঘরে জি বাংলার মধ্যে দিয়ে কামব্যাক করার কথা ছিল তার, কিন্তু সম্প্রতি তার বদলে দেখা যাচ্ছে অপরাজিতা আটকে। ঘরে ঘরে জি বাংলার প্রমোতে তাকে আর দেখতে না পেয়ে চারিদিকে গুঞ্জন উঠেছিল এবার তার গোয়েন্দাগিনী সিজন টু হয়তো আসতে চলেছে। কিন্তু গোয়েন্দাগিনী সিজন টু আসছে না, তবে নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন ইন্দ্রাণী হালদার। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখালেখির উপর বিশ্বাস রেখেই তিনি জি বাংলার ঘরে ঘরে জি বাংলা থেকে অব্যাহতি নিয়েছেন। শোনা যাচ্ছে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ম্যাজিক মোমেন্ট প্রযোজিত বালিজরে নায়কের মায়ের চরিত্রে দেখা যেতে চলেছে ইন্দ্রাণী হালদারকে। একটি বেশ স্ট্রং চরিত্রে দেখা যাবে তাকে। এই চরিত্রটিও শ্রীময়ীর মতো কিনা তা এখনো জানা যায়নি। কিন্তু লিড ছেড়ে হঠাৎ মা কেন, এই প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছেন লিড চরিত্রে অনেক পরিশ্রম প্রয়োজন হয়, সাথে সময়ও। আর লীনাদের সিরিয়ালে চরিত্রই লিড চরিত্রের থেকে কম কিছু নয়। আপনারা কারা কারা শ্রীময়ীকে আবার নতুন ধারাবাহিকে দেখার জন্য এক্সাইটেড, নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।